গহিনীর কথা চ্যানেলের পক্ষ থেকে আমি তাপস ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড মেডিটেশন টিচার, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে নতুন যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটির বিষয়বস্তু হলো সহবাসের পূর্বে এবং পরে আমাদের কি কি খাবার গ্রহণ করা উচিত আর কি কি খাবার বর্জন করা উচিত। বন্ধুরা, আসুন জেনে নেই সহবাসের পূর্বে কি কি খাবার গ্রহণ করা উচিত। যেদিন রাত্রে আমরা সহবাসে যাব, সেদিন রাত্রে আমাদের কোনো ভারী খাবার গ্রহণ করা যাবে না। এমনিতে রাত্রে ভারী খাবার গ্রহণ করা যায় না, কিন্তু যেদিন আমাদের প্রিপারেশন থাকবে যে আমরা সহবাস করব, সেদিন রাত্রে কোনো ভারী খাবার গ্রহণ করা যাবে না। ভারী খাবারের মধ্যে অনেকে রাত্রে পোলাও, মাংস কি দুধের সাথে ডিম মিক্স করে, অনেকে মধু, অর্থাৎ যত উত্তেজ খাবার আছে ওদিন রাত্রে খেয়ে থাকেন। এটা একদম ভুল বন্ধুরা। অর্থাৎ এই নীতি অনুসরণ করলে যৌন কাজে গিয়ে, সহবাসে গিয়ে সে 2 থেকে 3 মিনিটের বেশি স্থায়ী থাকতে পারবে না। এর কারণটা হলো তার তাপমাত্রা এত ঊর্ধ্বগতিতে উঠে যাবে বন্ধুরা, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে নিজেকে ধরে রাখার ক্ষমতা তার থাকবে না। অর্থাৎ সে হিংস্র বাঘের মতো, মানে কি 1-2 মিনিটের মধ্যে তার খাবারটা শেষ করে ফেলতে চাবে। সেই জন্যই রাতে কখনোই রিচ ফুড বা ভারী খাবার খাওয়া একেবারেই ঠিক না। রাত্রে যে খাবারটা হবে বন্ধুরা, নর্মাল যে খাবার, অর্থাৎ ছোট্ট একটি খাবারের কথা আজকে আপনাদের বলবো আমি। খাবারটা একদিন খেয়ে পরীক্ষা করে দেখুন যে আপনাদের অবস্থাটা কি হয়। রাত্রে বেলায় ছোলা বুট, বন্ধুরা আমরা অনেকেই ছোলা বুট খুব পছন্দ করি, ছোলা বুট আমাদের অনেকেরই খুব প্রিয় একটি খাবার। রাত 8টার পরে 1 মুষ্টি পরিমাণ ছোলা বুট, অর্থাৎ সকালবেলা ভিজিয়ে রেখে সেটা অনেকে ঘুমি করে খেতে পারেন, যদি টেস্টের জন্য হয় তাহলে ঘুমি করে খেতে পারেন। ছোলা বুটের সাথে কিছু পরিমাণ মুড়ি মিক্স করে খান, রাত্রে খাওয়া শেষ করুন। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে 1 গ্লাস পানি খান, অর্থাৎ মুড়ি বা ছোলা বুট খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার পানি খাবেন না, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে 1 গ্লাস পানি খান। তারপরে বন্ধুরা সহবাসে যান, দেখুন যে প্রতিদিন আপনি যে রিচ ফুড খেয়ে সহবাসে যান তার চেয়ে আজকের দীর্ঘস্থায়িত্বতা কতটা বেশি থাকে। বন্ধুরা রাতে যারা আমরা রিচ ফুড খেয়ে সহবাসে যাই, একটা কথা আছে বন্ধুরা, যেটা খুব বেশি দ্রুত বাড়ে সেটা খুব দ্রুত পড়ে যায়। এটা একটা আধ্যাত্মিক কথা। এই আধ্যাত্মিক কথাটা শুধু সাধুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য বন্ধুরা। অর্থাৎ নিজেকে বেশি রকম উত্তেজিত করতে গেলেই আপনার বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবেন না, আপনি ধপাস করে পড়ে যাবেন। অতএব সেই জন্য নিজেকে কন্ট্রোলে রাখার জন্য, কন্ট্রোলিং পাওয়ারটা নিজের কাছে রাখার জন্য আপনাকে নর্মাল যে খাবারগুলো আছে রাতের বেলায় সেই খাবারটা খেতে হবে। বন্ধুরা আসুন জেনে নেই সহবাসের পরে আমাদের কি কি খাবার গ্রহণ করা উচিত। বন্ধুরা সহবাস করার পর কিছুক্ষণ শান্ত হয়ে বিছানায় বসে থাকুন, নিজেকে স্থির করুন। 10 থেকে 15 মিনিট পর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন। তারপর আর কোনো ডিভাইসের সামনে না গিয়ে, অনেকের অভ্যাস থাকে সবাসের পরে আবার রাত জেগে টেলিভিশন দেখা বা মোবাইলে চ্যাটিং করা, অনেকের অভ্যাস থাকে, এই অভ্যাসটা ত্যাগ করুন বন্ধুরা। কারণ ওই সময় সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো যে ঘুম, অর্থাৎ নিজের স্মৃতিশক্তিকে শান্ত রাখার জন্য, নিজের ব্রেনকে শান্ত রাখার জন্য ঘুমটা জরুরি প্রয়োজন বন্ধুরা। ওই সময়টায় আর কোনো ডিভাইসের সামনে না গিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের নাস্তার তালিকায় যে জিনিসটা থাকে প্রয়োজনে সেই জিনিস থেকে আজকে কিছুটা আইটেম আপনি বাদ দিয়ে দেন। অর্থাৎ ডিম দুধ সকালের নাস্তায় কোনো ক্রমেই রাখা যাবে না, সকালবেলা ডিম দুধ খাওয়া যাবে না। নেই আরেকটা কথা বলি বন্ধুরা, সহবাস করার পর আমরা সবাই জানি প্রচণ্ড ক্ষুধা লাগে, অর্থাৎ ওই সময় এমন একটা অবস্থা হয় সামনে যা পাই তাই খাই, এমন একটা অবস্থা। কিন্তু এটা বন্ধুরা আপনারা কখনোই করতে যাবেন না, বরঞ্চ ওই সময় নিজেকে আরো বেশি নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ প্রতিদিন যে খাবার খান তার চেয়ে আরো কম পরিমাণ খাবার সেদিন গ্রহণ করবেন, সেদিন কখনোই অতিরিক্ত খাবার খাবেন না। অতিরিক্ত খাবার খেলে, খাবার খেলে কি হয় বন্ধুরা, ওই যে যাদের স্বাস্থ্য অত্যাধিক বৃদ্ধি পায়, অর্থাৎ যাদের পেট ফুলে ফেপে একাকার হয়ে যায়, তাদের সমস্যা ওই একটাই, অর্থাৎ তারা সেক্স করার পরেই, অর্থাৎ যৌনমিলন বা সহবাস করার পরেই তারা খাবারের পরিমাণটা আরো বেশি পরিমাণ বাড়িয়ে দেয়,
ক্রমেই তাদের শারীরিক স্বাস্থ্যের এই অবনতিগুলো হয়ে থাকে। বন্ধুরা বন্ধুরা আজকে আর নয়, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।